প্রিয় দর্শক, এখনই দেখতে পাচ্ছেন বিশাল একটি মিছিল এসেছে। আমরা সরাসরি কথা বলবো কাউন্সিলর পাত্র বাবুল সাহেবের সাথে। উনি জয়যুক্ত হলে জনগণের জন্য বা এই ঢাকা পুরান ঢাকা চক বাজারের জন্য কতটুকু পরিবেশ নিয়ে কাজ করব আমরা জিজ্ঞাসা করব। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাউন্সিলর সাহেব, আমরা দেখতে পারলাম আজকে বিশাল একটা মিছিল আপনি নিয়ে এসেছেন। জয়যুক্ত হলে আপনি কতটুকু কাজ করার ইচ্ছুক জনগণের সেবা দেওয়ার? আমি ওই অতীতে কমিশনার ছিলাম 9 বছর, এবং তার আগে থেকে এলাকাতে সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত এবং ব্যবসায়ী প্রতিনিধিও ছিলাম। আমি ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি এই এলাকাতে, যত রাস্তাঘাট দেখেন সমস্ত উন্নয়ন, পানির পাম্প অনেক, এবং আমি জনগণের পাশে থেকেই কাজ করেছি, জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ কাজ করব বিজয় হলে। আরও যে যে সমস্যা আছে মাদকসহ এবং উন্নয়নমূলক কমিটি সেন্টার, এগুলো যা যা আছে আমরা অবশ্যই দেখে করব, জনগণের যে চাহিদাগুলো আছে অবশ্যই পূর্ণ করব। আর ঢাকা চক বাজারে যেই মার্কেটগুলো, মার্কেট নিয়ে আপনি কতটুকু পরিবেশ নিয়ে কাজ করবেন? আমরা পরিবেশের উপরে কাজ করেছি, গ্রিন ঢাকা ক্লিন ঢাকার আপনার ওয়ার্ডের যে ই ছিল তখন আমি এই ওয়ার্ডও পেয়েছিলাম, জায়গার সাথে আমরা কাজ করেছি, এবং আমরা এই ওয়ার্ড কীভাবে ধুলামুক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেদিকে আমরা জোর দিব বেশি। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71 থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। 30 তারিখ শুভ দিন।